আমার জীবন হিসাব চান আপনি আমাকে বিয়ে করে সংসার করবেন সেটা বলেন আপনি আমাকে বিয়ে করে সংসার করবেন আর আমি দীর্ঘ 24 বছর হাত পেতে খাইছি ভিক্ষাবৃত্তি জীবন বলা চলে এটাকে হিজড়া একটি অবহেলিত জনগোষ্ঠীর নাম পরিবার থেকে যারা অবজ্ঞার শিকার ছোট থেকে মাথা তুলে দাঁড়ানোর শক্তিটা তাদের থেকে কেড়ে নেওয়া হয় কোথাও জায়গা হয় না সমাজে তারা অবহেলিতদের কাতারে ঘুরে ঘুরে কোন এক গুরুমায়ের আশ্রয়ে জীবন পার করতে হয় তাদের প্রিয়াও একজন হিজড়া তবে হিজড়াদের জন্য প্রিয়া একটি আলোর নাম দর্শক আজকে আপনাদেরকে শোনাবো এমনই এক গল্প যে গল্প হিজড়া পেশা থেকে বেরিয়ে এসে হচ্ছে উদ্যোক্তা এবং সেই সাথে করেছেন অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আপু কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আমি শাহবাগ থানার আন্ডারে মুক্তাহিজার শিষ্য হই দীর্ঘদিন আমার এটা চেষ্টা ছিল যে আমি এই পেশার থেকে বেরিয়ে নতুন কিছু করব বা ভালো কিছু করব কারণ হচ্ছে আমি মানে একটা জায়গায় কালেকশন করতাম যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টান কেন্দ্র এটা সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ চিনে টিএসসি চত্বর বা রাজ্য ভাস্কর্য সেই সুবাদে আমি সেখান থেকে কালেকশন করে করে জীবন যাপন করতাম শুধু আমি না আমার মতো আরো হিজড়া আছে এখানে আমার আরো চারজন সঙ্গী আছে আমি দ্বারা পাঁচজন এখানে কালেকশন করতাম তো হঠাৎ করে আমার ভিতরে চিন্তাধারা চেঞ্জ হয়ে যায় যে আমি অন্য কিছু একটা করবো আমি কালেকশন জীবন থেকে বেরিয়ে আসব সেই সুবাদে আমার এখান থেকে বেরিয়ে আসা আমি দীর্ঘদিন চেষ্টা করেছি দীর্ঘ ষোলো বছর আমি কালেকশন 16 সাল থেকে কালেকশন যখন আমি চাচ্ছিলাম আমার কালেকশন জীবন 24 বছর 16 সাল থেকে চেতে চেতে 2024 এসে পেলাম এর ভিতরে আমার অনেক অবদান আছে যে অবদানগুলো হচ্ছে হলো খুব গুরুত্বপূর্ণ অবদান বলবো আমি আর বাংলাদেশে যখন খুব কঠিন একটা সময় যায় তখন করোনাকালীন মুহূর্তে আমি 8 মাস আমি না শুধু আমার মতো আরো 10টা হিজড়া ঢাকা মেডিকেল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল তখন আমাদের কাছে ছিল যে কিছু একটা পাবো আমরা পাইনি আবার পরবর্তীতে যখন ছাত্র আন্দোলন শুরু হলো বৈষম্যহীন তখন ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসাবে টিমে কাজ করেছিলাম আমরা 6 জন হিজড়া তখন একটা আশা ছিল কিছু একটা পাবো হয়নি সব মিলিয়ে দক্ষিণ পূর্ব আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে বন্যাটা হয়ে গেল সেটা মিলিয়ে টিএসসিতে কাজ করার অবদানে আমি মনে করি সব মিলিয়ে আমাকে চার দোকানটা দিয়েছে এখন চার দোকান করে আমি আমার সাথে আরো 3 জনকে কাজে লাগাতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি হিজড়া জনগোষ্ঠীর আদি পেশায় থেকে বেরিয়ে এসে নিজের কিছু করার চিন্তা চেতনা তার বহু আগে থেকে ছিল সুযোগ ও সময়ের অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে অবশেষে তার স্বপ্ন আলোর মুখ দেখে সেই সাথে আলোর মুখ দেখায় কয়েকজন বেকার যুবককেও চায়ের দোকানের ব্যবসা দিয়ে শুরু হয় তার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা তার সহযোগী হিসেবে কাজ করছে আরও 3 জন তার এই ব্যবসা থেকে হয় তাদের সকলের রুটিরুজির ব্যবস্থা হচ্ছে তাদের থেকে আমার একটা ভিন্ন ধারা বা ভিন্ন মতামত হয়ে আসছে কারণ আমার ভালো লাগেনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় দীর্ঘদিন কালেকশন করার পরে তাদের সাথে মিশে তাদের কথাবার্তা শুনে বা তাদের সাথে আচার আচরণে আমার যখন মিলে গেছে যে আমি একটা কিছু করে খেতে পারবো তখন আমার উদ্যোগটা হয় 2016 সালে 2016 সাল থেকে চেষ্টা করতে করতে 2024 এসে পেয়েছি এটা হচ্ছে আমার বড় ইচ্ছে ছিল যে আমি নিজের যোগ্যতায় নিজে কিছু করে খেতে চাই কারোর সাথে আত্মনির্ভরশীল হবো না আমি কারো কাছে সাহায্য চাইনি দোকানটা করতে কারো কাছে আমি আর্থিক সাহায্য চাইনি আমার নিজের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে আমি করেছি আমার কথা হচ্ছে আমি যদি জায়গাটা আরো বড় করতে পারি বা আরো কোনো খাবারের আইটেম বাড়াতে পারি অবশ্যই আমার সাথে আমার কমিউনিটির কেউ কাজ করতে চান তাদের অবশ্যই নিয়োগ দেবো যদি কেউ আমার সাথে কর্ম করতে চায় তাদের জন্য জায়গা খালি আছে আমি 2-1 জনের কর্ম দিতে পারবো ইনশাল্লাহ যদি আমি জায়গাটা একটু বাড়াতে পারি কর্তৃপক্ষ যদি আমাকে একটু অনুমোদন দেয় যে না আপনি একটু বাড়িয়ে আপনি খাবার জিনিস সেল করতে পারবেন সেটা ফাস্টফুড আইটেম অবশ্যই আমি আর 2-1 জনকে আমি কর্মজীবী করতে চাই আমার এটাই স্বপ্ন ভাই আমি এইভাবে যে আমার জীবন যাপন করতে পারলে অনেক কারণ আমি দীর্ঘ 24 বছর হাত পেতে খাইছি ভিক্ষাবৃত্তি জীবন বলা চলে এটাকে সমাজের অসুস্থ দৃষ্টিভঙ্গির কারণে প্রতিনিয়ত বৈষম্যের শিকার সহ প্রতিকূল পরিবেশ ও সামাজিক দৃষ্টিভঙ্গির অভাবে অনেকেই তার দোকান এড়িয়ে চলেন বলে জানান প্রিয়া কিন্তু এখনো মানুষ মনে করে যে আমি কালেকশনের জন্য দাঁড়িয়ে আছি সমস্যা হচ্ছে এটা মানুষের কিছু চিন্তাধারণা ধারা থাকে এবং অনেকে অ্যাভয়েড করে আজকে দুপুরবেলায় 1 জন লোক আসছে ওনারা 2-3 লোক আসছে একটা মেয়ে মানুষ আর 2টা ছেলে মানুষ মেয়ে মানুষটা বলতেছে না ওই আপার কাছে যাই খাই ছেলে মানুষটা খেলো না চলে গেল তার পাশে দোকান দিয়ে অর্ডার দিলাম এতে আমার কষ্ট লাগে না এখন কেন লাগে না যে আমার যখন আমি টাকা তুলতাম তখন মানুষ আমাকে প্রতিদিনই বলতো আপা কালকে না দিয়েছি এই একটু আগে যে দিয়েছি আমি জানি সে টাকা দেয়নি তারপরে সে কথা বলেছে ওই কষ্টের থেকে এই কষ্ট আমার কাছে কিছুই না তারা আজ আমার কাছে আসতেছে না খাওয়ার জন্য কাল ঠিকই আসবে
সে আশা আছে আমি অনেকে জানে যে আমি দোকানদার হিসেবে আছি অনেকেই ভুলভাল আছে যে না হয়তো সে টাকার জন্য দাঁড়িয়ে আছে তার সামাজিক নিরাপত্তার অধিকার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয়ার এমন উদ্যোগকে সকলেই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে মনে করেন তারা ভালো খুবই ভালো আমি তো মনে করি যে আমাদের দেশের তৃতীয় লিঙ্গের এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বলেই দেখা যায় রাস্তাঘাটে অনেক সময় অনেক ছেলে মেয়েরা বাসে বা বিভিন্ন যে আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন যে জায়গা আছে অফিস আছে সেখানে তারা মাঝে মধ্যে চাঁদা দাবি করে তো তাদের যদি এরকম উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থানের জায়গা হয় আমার কাছে ভালো মনে হয় যে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে আমরা এটাকে বলতে পারি যে তৃতীয় লিঙ্গ হিসেবে উনি এটা করছেন তো সবসময় এই ধরনের যে কোনো উদ্যোগকে আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি এটা তো দারুণ অভাবনীয় একটা সাফল্য আমি মনে করি কারণ আমরা সবাই নিজেরা উপরে উঠতে চাই নিজেরাই ভালো কিছু করতে চাই কিন্তু কর্মসংস্থান তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ সবাই দেখা যায় যে আমি একটা ভালো চাকরি পাবো এটার পিছনে ছোটে কিন্তু আমি আরেকজনকে চাকরি দিব এই চিন্তাটাও অনেকে করে না তো উনি যে আরেকজন স্বাভাবিক মানুষকেও চাকরি দিচ্ছেন বা ওনার মতন আরেকজনকে কাজ দিচ্ছেন এইটা আমি মনে করি যে কর্মের একটা সুযোগ তৈরি হচ্ছে মানুষের বেকারত্বে কিছুটা প্রভাব পড়বে এবং উদ্যোক্তা হওয়াটা জরুরি উৎপাদনমুখী হওয়া জরুরি উনি উদ্যোক্তা হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো এটা সবাই অনুপ্রাণিত হোক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কালেকশনে থাকায় এখানকার সকলের চেনা মুখ হয়ে ওঠে এবং ভালো ব্যবহারে হয়ে ওঠে সকলের ভালোবাসার পাত্র সেই ভালোবাসার প্রতিদান হিসেবে তারা এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জায়গা করে দেয় একটি চায়ের দোকানের তেমনি একজন শিক্ষার্থী দিচ্ছিলেন সেই বর্ণনা যে আমার অনেকদিন আগে থেকেই চিন্তা ছিল যে ওনারা যেহেতু হাত পেতে এখানে চলতো ওনাদের সাথে 2017 সাল থেকে আমার পরিচয় 2017 সাল থেকে ওনাদের সাথে কথা বলতাম ওনার সাথে ঘুরতাম ওনাদের বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে যাইতাম মানে আমাদের সাথে সম্পর্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওনারা সম্ভবত 28 বছর ধরে থাকেন আমি গত 6 থেকে 7 বছর কিন্তু ওনারা 28 বছর ধরে মানে 28 বছর ধরে যতগুলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সবাই ওনাদেরকে চেনেন ওনাদের সাথে সবারই ভালো সম্পর্ক সেই তাগিদ থেকে ভাবলাম যে ওনারা যখন আমার কাছে হাত পাততে আসে তখন দেখা যায় যে আমার পকেটেও টাকা থাকে না একই পক্ষে হইলো যে দেখা যায় যে আমরা বলি যে আপনার যখন কেউ ভিক্ষা নিতে আসে বলি যে আপনি সামর্থ্যবান আপনি কিছু করে খাচ্ছেন না কেন সেটা আমাদের আলোচনায় আসে তো আমি ভাবলাম যে এই মানুষগুলা তো সুস্থ সবল যারা মানুষ হিসেবে অধিকার চায় আর কি সমাজের মাধ্যমে সমাজের কাছে তো তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় না তারপরে আমি এখানে খোঁজ নেই এখানে কয়জন হিজড়া থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই জায়গায় 5 জন এবং উদ্যানে সরদে উদ্যানে 4 জন হিজড়া দায়িত্বে আছেন তো এই সবজনের নাম্বার আমি জোগাড় করতে থাকি তো আমরা আসলে জানতে চাই যে কার আসলে কাজ করার ইচ্ছা আছে তো আমরা শেষমেশ খুঁজে পাই তাদেরকে প্রক্টর অফিসকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানাই যে আমরা আসলে একটা দোকান চাই আমরা আর হাত পাততে চাই না আমরা হিজড়া সংস্কৃতি যেটা আমরা হিজড়া নামটা দিয়েছি সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই আমরা একটা সম্মানজনিত কোনো কিছু করে করতে চাই তো তারা সবাই আন্তরিক থাকে এবং বিশ্ব সবচেয়ে আমি ধন্যবাদ চাই জানাইতে চাই প্রক্টর স্যার মানে প্রক্টর স্যার এতটা সদয় না হলে সম্ভবত এটা হইতো না কিন্তু এর চেয়ে বড় পরিচয় কি আমরা মানুষ আর কি তাই না তো এই এদিকের আমাদের এই অঞ্চলের ইতিহাস দেখলে আপনারা দেখবেন যে সবার কথাই বলি বৈষম্যের কথা বলি সবকিছুর কথা বলি কিন্তু এই যে লোকগুলা যারা মানুষ হিসেবে অধিকার পায় নাই তাদের বৈষম্যের কথাটা আমরা কি কেউ বলছি তাদেরকে মূলধারায় যুক্ত করার কথা কি আমরা কেউ কখনো বলি বলি না তা আমাদের নিজের মানসিকতার আগে পরিবর্তন করতে হবে আসুন আমরা সবাই মিলে এসব সুবিধা বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই তাদের উপহার দেই স্বাভাবিক জীবন শুনছিলেন প্রিয়া খানের উদ্যোক্তা হওয়ার গল্প তার এই গল্পে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পের লাইন মনে পড়ে যায় এতকাল নদীগুলে জাহালয়া ছিনবুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে তাদের আহ্বান সমাজের মূলধারায় সবাই যেন তাদেরকে যুক্ত করে এবং স্বাভাবিকভাবে নেয় সেই প্রত্যাশা সকলের কাছে অভিহারী ভোরের পাতা ঢাকা